প্রথম দুটো ক্লাসে তোমাদের বলেছিলাম চাহিদা রেখা চাহিদা অপেক্ষক সম্পর্কে আর যোগান রেখা যোগান অপেক্ষক সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে তোমাদের যেটা আলোচনা করব চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়। তাহলে আজকের টপিক হচ্ছে ভারসাম্য দাম নির্ধারণ। চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়। তোমাদের বলেছিলাম চাহিদা অপেক্ষক জিনিসটা কি ছিল, চাহিদা অপেক্ষক ডি ইজ দ্য ফাংশন অফ পি, যেখানে ডিটা হচ্ছে চাহিদার পরিমাণ, পিটা ছিল দাম। যোগান চাহিদা অপেক্ষক নিয়মে আমি আর এক বলেছিলাম চাহিদা এবং যোগানের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে, এটা হচ্ছে চাহিদার সাধারণ সূত্র ছিল। আর যোগান অপেক্ষক থেকে যোগান অপেক্ষক জিনিসটা ছিল এস ইজ দ্য ফাংশন অফ পি, যেখানে এস এর সঙ্গে পি এর হচ্ছে ডাইরেক্ট রিলেশন, অর্থাৎ কোনো জিনিসের যদি দামটা বাড়ে তাহলে সেই জিনিসের যোগানটা বাড়বে আর দামটা যদি কমে তাহলে যোগানটাও কমবে। এখন তোমাদের দেখতে হবে চাহিদা এবং এই যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে বাজারের ভারসাম্য দাম নির্ধারিত হয়। ভারসাম্য দাম জিনিসটা হচ্ছে, ভারসাম্য দাম বলতে সেই দামকে বোঝানো হয় যেখানে বাজারের মোট চাহিদার পরিমাণ এবং মোট যোগানের পরিমাণ সমান হয়, সেই দামটাকে বাজারের ভারসাম্য দাম বলা হয়। কিভাবে সেই বাজারের ভারসাম্য দাম নির্ধারিত হয় সেটা জানতে গেলে আমাদের জানতে হবে চাহিদা এবং যোগানের সাধারণ সূত্র। তাহলে চাহিদা এবং যোগানের, চাহিদা ও যোগানের সাধারণ সূত্র, সাধারণ সূত্র, চাহিদা এবং যোগানের সাধারণ সূত্রটা হচ্ছে বাজারের মোট চাহিদা, মোট চাহিদা যদি মোট যোগানের চেয়ে, মোট যোগানের চেয়ে বেশি হয় তাহলে দামের ওপর তার প্রভাবটা হচ্ছে দামটা বাড়বে। দু নম্বর হচ্ছে মোট চাহিদা চেয়ে যদি মোট যোগানটা এক্ষেত্রে বেশি হয়ে যায় তাহলে বাজারের দামটা কমবে। আর মোট চাহিদা আর মোট যোগান এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে প্রাইসটা কোনোরূপভাবে চেঞ্জ করবে না, প্রাইসটা স্থির থাকবে, এই দামটাকে বলা হয় ভারসাম্য দাম। তাহলে চাহিদা এবং যোগানের সাধারণ সূত্রটা কি, বাজারের মোট চাহিদা যদি বাজারের মোট যোগানের চেয়ে বেশি হয় তাহলে দামটা বাড়বে, মোট চাহিদাটা যদি মোট যোগানের চেয়ে কম হয় অর্থাৎ মোট যোগানটা মোট চাহিদার চেয়ে বেশি হলে দামের ওপর প্রভাবটা হচ্ছে দামটা কমবে। আর বাজারে মোট চাহিদা এবং মোট যোগান এই দুটো যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে প্রাইসটা কোনোরূপ পরিবর্তন হবে না, এই দামটাকেই বলা হচ্ছে ভারসাম্য দাম। তা এই ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয় সেইটা আমরা রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখব।
রেখাচিত্র অঙ্কন করতে গেলে একই প্লেটে আমাকে চাহিদা এবং যোগান আঁকতে হবে। প্রথমে দুটো অক্ষ করব, এইটাকে বলা হয় অনুভূমিক অক্ষ, আর এটাকে আমরা এইটাকে বলা হচ্ছে উলম্ব অক্ষ। এখানে আমরা মাপব মোট চাহিদা, আর মাপব মোট যোগান, অর্থাৎ এখানে মাপব চাহিদা আর এখানে মাপব যোগান, আর এখানে মাপব আমরা দাম, যেটাকে আমরা পি অক্ষর দিয়ে প্রকাশ করছি। চাহিদা সূত্র অনুযায়ী চাহিদা রেখাটা হচ্ছে আমার এই রূপ, নিম্নমুখী একটা রেখা, সরল রেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। আমি এই চাহিদা রেখার নামটা ধরো দিলাম ডি ডি ড্যাশ। আর যোগানের সূত্র অনুযায়ী যোগান রেখাটা হবে ঊর্ধ্বমুখী একটা রেখা, এইটা হচ্ছে আমার যোগান রেখা, যোগান রেখার নামটা দিলাম আমি এস এস ড্যাশ। তাহলে একই প্লেটে ডি ডি ওয়ান হচ্ছে চাহিদা রেখা, এস এস ড্যাশ হচ্ছে যোগান রেখা। আমি এখন ইনিশিয়ালি ধরে নিলাম, ধরো আমার প্রাইস হচ্ছে কোনো একটা জিনিসের দাম হচ্ছে পি জিরো। আমি এখন দেখব এই পি জিরো দামে বাজারের মোট চাহিদা এবং মোট যোগানের পরিমাণ কত আছে। সেইটা দেখতে গেলে আমাকে পি জিরো দাম থেকে সোজা একটা লাইন টানতে হবে, যে লাইনটি চাহিদা রেখা এবং যোগান রেখা দুটো অক্ষকেই আমরা ছেদ করে। ধরে নিলাম চাহিদার পরিমাণ হচ্ছে এইটুকু আর যোগানের পরিমাণ হচ্ছে এইটুকু, অর্থাৎ এইটাকে আমি যদি ই অক্ষর দিয়ে প্রকাশ করি আর এইটাকে যদি আমি এফ অক্ষর দিয়ে প্রকাশ করি, তাই বাজারের যখন দাম, যখন আমি এখানটায় দাম লিখছি, এখানে চাহিদা লিখছি, আর এখানে হচ্ছে যোগান লিখছি, দাম যখন পি জিরো তখন বাজারের মোট চাহিদা হচ্ছে পি জিরো ই, পি জিরো ই, আর বাজারের মোট যোগান হচ্ছে পি জিরো এফ, পি জিরো এফ। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো পি জিরো দামে বাজারের মোট চাহিদার চেয়ে মোট যোগানের পরিমাণ অনেক বেশি, তাই চাহিদা এবং যোগানের সাধারণ সূত্র অনুযায়ী দামের ওপর তার প্রভাবটা হচ্ছে দামটা, এক্ষেত্রে যেহেতু যোগানটা বেশি তাই দামটা হচ্ছে এখানে কমবে। দাম কমার ফলে আমি ধরে নিলাম দামটা কমে গিয়ে ধরো পি ওয়ান, পি ওয়ান হলো, পি জিরো পি ওয়ান দামে কতটা চাহিদা আর কতটা যোগানের পরিমাণ সেটা আমরা লক্ষ্য করব। পি ওয়ান দামে আমার বাজারের মোট ইএফ, এটাকে সরল জি দিলাম, এইটাকে এইচ দিলাম, তাহলে পি ওয়ান দামে আমার মোট চাহিদার পরিমাণটা দেখো পি ওয়ান এইচ, পি ওয়ান এইচ, আর মোট যোগানের পরিমাণ দাঁড়িয়ে গেল পি ওয়ান জি, পি ওয়ান জি। এক্ষেত্রে লক্ষ্য করো যখন পি ওয়ান দাম হচ্ছে বাজারের মোট চাহিদার পরিমাণটা এক্ষেত্রে বেশি হচ্ছে মোট যোগানের চেয়ে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাবো, চাহিদা এবং যোগানের সাধারণ সূত্র অনুযায়ী দামটা বাড়বে। তাহলে পি জিরো দামে আমরা লক্ষ্য করলাম যোগানটা বেশি হওয়ার জন্য দামটা কমলো, পি ওয়ান দামে আমরা লক্ষ্য করছি চাহিদাটা বেশি হওয়ার জন্য দামটা বাড়লো। দামটা বেড়ে সাপোজ এই জায়গায় একটা আমি দাম ধরে নিচ্ছি, অর্থাৎ এই দামটাকে আমরা পি টু দাম, পি টু দামে তুমি লক্ষ্য করো আমার বাজার আমি লিখছি না, পি টু দামে চাহিদার পরিমাণটা এইটুকুন আর যোগানের পরিমাণটা এক্ষেত্রে
এতটা, অর্থাৎ পি টু দামে বাজারের মোট চাহিদার চেয়ে মোট যোগানের পরিমাণটা বেশি আছে। অর্থাৎ এক্ষেত্রে সাধারণ সূত্র অনুযায়ী দামের ওপর তার প্রভাবটা হচ্ছে দামটা আবার কমবে। দাম কমে যদি আমার দামটায় এই জায়গায় দামটা আসে, অর্থাৎ পি থ্রি দামে আসে, এক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে সাপ্লাইয়ের পরিমাণ, যোগানের পরিমাণ এই জায়গাটুকু আর চাহিদার পরিমাণ এতটুকু, অর্থাৎ এক্ষেত্রে বাজারের মোট চাহিদার পরিমাণটা হচ্ছে বেশি, তার জন্য বাড়বে। এইভাবে দাম বাড়া কমা করতে করতে যদি বাজারের কোনো একটা সময় দামটা আমার এই জায়গায় আসতেই পারে, অর্থাৎ এই জায়গায় দামটাকে আমি ধরে নিচ্ছি পি দাম, এই পি দামে আমরা কী লক্ষ্য করছি, দেখো পি দামে এই বিন্দুটাকে যদি আমি এফ জি এইচ আই দিয়ে প্রকাশ করি, অর্থাৎ পি দামে আমরা কি দেখতে পাচ্ছি, বাজারের মোট চাহিদা হচ্ছে পি আই আর মোট যোগানের পরিমাণটাও হচ্ছে পি আই। অর্থাৎ বাজারের মোট চাহিদা এবং মোট যোগানের পরিমাণ এক্ষেত্রে সমান হয়ে গেল। অর্থাৎ চাহিদা এবং যোগানের সাধারণ সূত্র অনুযায়ী যে দামে বাজারের মোট চাহিদা এবং মোট যোগানের পরিমাণটা সমান হবে সেই দামটাকেই বলা হবে ভারসাম্য দাম। এক্ষেত্রে দামটা আর কোনো পরিবর্তন করবে না, অর্থাৎ দামটা এক্ষেত্রে স্থির হয়ে যাবে। তাহলে গোটা জিনিসটা আমরা কী জানলাম, যখন পি জিরো দাম ছিল সেই দামে চাহিদা যোগানের পরিমাণ বেশি হওয়ার জন্য দামটা কমবে, পি ওয়ান দামে আবার চাহিদার পরিমাণ বেশি হওয়ার জন্য আবার দামটা বাড়বে। অর্থাৎ ছবিটা যদি এইভাবে লক্ষ্য করো, এইভাবে এইভাবে আস্তে আস্তে একটা এই বিন্দু থেকে এসে একবার দাম বাড়লো, একবার দাম কমলো, এইভাবে আস্তে আস্তে কোনো একটা সময় এই জায়গায় অর্থাৎ চাহিদা দেখা এবং যোগান দেখা যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে আমরা লক্ষ্য করলাম বাজারের মোট চাহিদার পরিমাণ এবং মোট যোগানের পরিমাণ পরস্পর সমান হলো, এই দামটিকেই বলা হবে ভারসাম্য দাম। আর এক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভারসাম্য দাম নির্ধারিত কী করে হবে, চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে বাজারের মোট চাহিদা এবং মোট যোগানের পরিমাণ সমান হবে, এবং ওই ছেদ বিন্দুতে যে দামটা নির্ধারিত হবে সেই দামটাকেই বলা হবে বাজারের ভারসাম্য দাম, এবং ওই দামটাই হচ্ছে বাজারে স্থির হবে। এইভাবেই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে বাজারের ভারসাম্য দাম নির্ধারিত হয়।